নমস্কার, আজকে বলবো জুন মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে। এবার সারাটা মাস জানার আগে আমাদের একটু জেনে নিতে হবে কোন কোন গ্রহ এই মাসে ট্রানজিট করছে। কারণ আমাদের বারবার বলি, গ্রহ ট্রানজিটের উপরে কিন্তু মাসিক রাশিফল বলুন, সাপ্তাহিক রাশিফল বলুন, দৈনিক রাশিফল বলুন, যে কোনো রাশিফলে কিন্তু এই গ্রহ 9টা গ্রহ আর 12টা রাশি 27টা নক্ষত্র, আপনি হাত দেখবো, মুখ দেখবো বা আদার যে কোনো বিচার, এই 9টা গ্রহ ছাড়া হবে। 9টা গ্রহ না, আমরা বলি 12টা গ্রহ, কেন অ্যাস্ট্রোলজি ছাড়া এই 9টা গ্রহ 12টা গ্রহ বিচারটা জানে না, অনেকে সেটা কনফিউজ হয়ে যায়। কেন নেপচুন বলুন, প্লুটো বলুন, ইউরেনাস বলুন, এই 3টে গ্রহেরও কিন্তু বিচার আছে। অবশ্যই আমরা সেটা মেনটেন করি, যারা অনেক পুরনো যারা অ্যাস্ট্রো তারা নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার করে। এবার আপনার একটু কনফিউজ হয়ে যাবেন যারা আপনার নর্মাল আপনার লোকাল নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার আছে, অফকোর্স আছে, নাহলে বিচারটা ওখানে থাকে কেন? দেখবেন হরোস্কোপ খুলে দেবে আপনি ইয়েতে সার্চ করে, যেখানে নেপচুন ইউরেনাস প্লুটো আছে শুনে তারও বিচার হয়। কিন্তু আপনি যেগুলো মেজর গ্রো ট্রানজিটের যে এফেক্টটা সেটাই আপনাদের কাছে আমি বিচার্য বিষয় হিসেবে আলোচনা করছি। তাহলে কি বলি, সূর্য সূর্য এই মুহূর্তে বসে আছে বৃষ রাশিতে, আপনার মেষ রাশিতে বৃষ রাশিতে চলে যাচ্ছে, বৃষ রাশিতে আর মিথুন রাশিতে যাবে, কবে যাবে? 15/6 বৃষ রাশিতে থেকে মিথুন রাশিতে যাবে 15/6, তো জুন মাসের 15 তারিখে সূর্য যাবে বৃষ রাশিতে মিথুন রাশি। আমি রিপিটেড বলো, আপনারা তো এটা নিয়ে আবার বললেন মেষ রাশি, মেষ রাশি কখনো না বৃষ রাশিতে মিথুন রাশিতে যাবে, কেন এই মুহূর্তে সূর্য কম্বাইনে বসে আছে বৃহস্পতির সাথে, সূর্য কম্বাইনে বসে আছে, সূর্য শুক্র এবং বৃহস্পতি একসাথে বসে আছে বৃষ রাশিতে। এরপর শুক্র যাবে 12/6 বুধবার 6:37 সন্ধ্যে 6:37 যাবে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে, শুক্র 12/6 গেল, মানে 12 জুন মাসের 12 তারিখে। এরপর চলে যাচ্ছে বুধ, বুধ এই মুহূর্তে বসে আছে কিন্তু মেষ রাশিতে, বুধ যাবে তাহলে কবে? 31 তারিখে, একদম এই মে মাসের 31 তারিখে যাবে শুক্রবার 12:20 PM অর্থাৎ 12:20 দুপুরবেলা 12:20 PM অর্থাৎ দুপুর 12:20 যাবে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে 31 তারিখে, 31শে মেতে। এরপর আবার জুন মাসেরই 14 তারিখে, ঠিক 14 দিনের মাথায়, ধর বুধ, বুধও কিন্তু খুব কুইক ট্রানজিট করে, 14 তারিখে যাবে শুক্রবার 11:09 11:09 বৃষ রাশিতে আবার মিথুন রাশিতে চলে গেল, তাহলে 14 দিনের জন্য কিন্তু বুধ থাকছে বৃষ রাশিতে, আবার 14 তারিখের পরে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে গেল, তাহলে একটা সব মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে। এবার চলে আসি মঙ্গল, মঙ্গল এখন বসে আছে মীন রাশিতে রাহুর সাথে অঙ্গারক দোষ তৈরি করে, এই মঙ্গল 1 তারিখে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে, কবে আসবে? শনিবার দুপুর 3:51 মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে। এরপর বৃহস্পতি, বৃহস্পতি এখন অস্ত অবস্থায় আছে, কম বেশি আমরা প্রত্যেকে জানি, কবে এই অস্তটি উদয় হবে? অস্তটি উদয় হবে 6 তারিখে 4:36 ভোর 4:36 6 তারিখে এই বৃহস্পতি অস্ত যাওয়ার থেকে উদয় হবে, অস্ত যাওয়া থেকে উদয় হবে। এবং বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে, এই মুহূর্তে রয়েছে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে, কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবিন নক্ষত্র, এইটু এটা একদম মেনশন করেছি। 13 তারিখে যাবে রোহিণী নক্ষত্রে, 13 তারিখে মানে জুন মাসের 13 তারিখে যাবে রোহিণী নক্ষত্রে সকাল 6:27। বাকি রইলকে মেজর গ্রহ শনি, শনি কবে রেট্রোগ্রেড হবে? এই মাসের শেষে, কোন মাসের শেষে? জুন মাসের 30 তারিখে, জুন মাসের 30 তারিখে শনি রেট্রোগ্রেড হবে, শনিবারই থাকবে 12:35 139 দিন কিন্তু শনি রেট্রোগ্রেড থাকবে। সুতরাং এই যে মেজর যে ট্রানজিট, এই ট্রানজিটের উপরে বেস করেই কিন্তু আমাদের 12টা রাশির সারাটা মাস কেমন যাবে সেটাই আমি আলোচনা করব। এবার আপনাদের বলে রাখি, মাসিক রাশিফল যে আমি দিচ্ছি, সাপ্তাহিক রাশিফলও দেবো প্রত্যেক সপ্তাহে, তখনও ট্রানজিট নিয়ে যখন যখন যা হবে সেটা বলবো, আবার দৈনন্দিন রাশিফলও দিচ্ছি সেটা চন্দ্র রাশির উপর বেস করে। এগুলো আপনার কনফিউজ যদি হয়ে যান, 3টে প্রোগ্রামই শুনবেন, দেবেন নিজে আপনাদের আসল বিষয়টা জেনে নিতে পারবেন। এবার বলে আপনার সাথে মিলছে না, আমি তো ব্যক্তিগত হরোস্কোপটা বলছি না, কারণ এটা বলছি গ্রহ রাশির উপর বেস করে, আপনাদের কি এটা আপনারা ওভারঅল একটা ডিসকাশনটা করে দিলে আপনাদের সারাদিনে চলার পথে পাথেও এটা, কেন মাসিক সাপ্তাহিক দৈনন্দিন পেলে আপনারা অনেক বেশি স্মুথলি নিজের লাইফটা এগোতে পারবেন, ভালো মন্দের বুঝতে পারবেন, ওভারঅল একটা বিচার আপনি পাবেন, কেন 70-80% 85% 90% মেলে, এটা আমি কনফার্ম, এটা আমি কনফার্ম মিলবেই, কেন আপনার খুব বেশি মেজর যদি চেঞ্জ না থাকে হরোস্কোপে, বিশাল কিছু ডিস্টার্ব না থাকলে আপনার কিন্তু মিলবে ব্যাপারটা, বা খুব বিশাল কিছু এদিক ওদিক না হলে।
এবার বলছি যদি আপনার না মেলে, যদি আপনার কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আপনি কারোর সাথে মিট করে সেটা একটু তার প্রপার ইয়েটা করে নিন, বিচারটা করে নিন যে আপনার এটা হচ্ছে না কেন, আপনার সুযোগটা আপনি বলছেন আপনি ভালোটা পাচ্ছেন না কেন। এবার মনে করুন আপনার ডেট অফ বার্থটা তো নেই, আপনি বিচারটা করবেন কি, আপনি রাশিটা জানবেন কি করে, আপনি এই বিচারটা আপনার প্রোগ্রামটা ভালো লাগছে কিন্তু আপনি মেলাতে পারছেন না, তাহলে ইমিডিয়েট কারোর কাছে যান, দিয়ে আপনার হাতটা দেখান, দিয়ে সেখানে রাশি লগ্নটা বের করুন। আপনি হাতটা দেখাতে পারলেন না, আপনি নিজের ফেসটা রিড করে আপনার হাত রাশি লগ্নটা বের করুন। আপনি তা না হলো আপনি নিজের নামের উপর বেস করে রাশি লগ্নটা বের করুন। অবশ্যই হয়, অনেকে যারা বলছে নামের উপর বেস করে রাশি লগ্ন হয় না, আমি বলছি আলবাত হয়, আলবাত হয়। যখন আপনি জানবেন না তাহলে সেটা হবে না, এই কথাটা বলবেন না। অ্যাস্ট্রোলজি কতগুলো যে পার্ট আছে এখনো আমরা সবাই সবটা জানি না। অ্যাস্ট্রোলজি হচ্ছে সমুদ্র সাগর, এর আমরা কিছুই এখনো শিখিনি, শুধু আমরা কখনো বলবো না গর্ব করে আমি সব শিখে নিয়েছি, আর কাউকে ডমিনেট করার জন্য বলবো এটা হয় না, এই কথাটা কখনোই আমাদের বলা উচিত না যে এইটা হয় না ওইটা হয় না। আমি যতটা জানি আমি ততটাই বলে এতটা জানি, বাকি যদি না জানি বলে হতে পারে, যেটা আমি করি আমার মতে বলে আমাদের অ্যাস্ট্রোলজি প্রত্যেকেই সততাটা মেনটেন করা উচিত, কাউকে ডমিনেট করতে প্রফেশনটাকে ডমিনেট করা। আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি যদি ভুল হয় ভুল হতে পারে, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু ভুল নয়, তাহলে হাজার হাজার বছর ধরে এত বই তৈরি হতো না। আমরা জিনিসটা ভুল দিকে পরিচালনা করে ভুল ইন্ডিকেট করে ফেলেছি, আমরা নিজেদেরকে আমাদের ব্যক্তি সত্তাটাকে বেশি প্রমাণ করার চেষ্টা করছি। যাই হোক, খারাপভাবে নেবেন না, একটু আপনাদের প্রকাশ বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। আর ডেট অফ বার্থ না থাকলে আপনি যোগাযোগ করতে পারেন, ভারতবর্ষের যে কোনো জায়গার লোকেরা আপনি তার প্রেডিকশন নিতে পারেন, হাত দেখিয়ে নিতে পারেন, মুখ দেখিয়ে নিতে পারেন, আপনার ডেট অফ বার্থের চাও নিতে পারেন। আর যদি মনে করেন আপনি কোনো অন্য কোনো ধর্মের লোক, অবশ্যই আপনি না, সমস্ত ধর্মের লোকেরা আমার কাছে আসছেন, সমস্ত ধর্মে আমি এইভাবে বলছি, সমস্ত ধর্মের লোকেরা আপনি আসছেন, যে কোনো স্টেটের লোকেরা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং বাইরে ফরেনের লোকেরাও কিন্তু আমার সাথে অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন, অনলাইন পে করে অনলাইন প্রেডিকশন আমার থেকে নিচ্ছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনি আমাকে এতটা আমাকে বিশ্বাস করছেন বা ভালোবাসছেন, অনেকে হয়তো কিছু কুরুচি মন্তব্য করছেন তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আপনাকে তো অনেকে ভালোবাসছেন, আপনাদের সেই আশীর্বাদটা তো পাচ্ছি, আমার এই জন্য আমি আপনাদেরকে চিরকৃত, আই রিয়েলি গ্রেটফুল টু ইউ, আই রিয়েলি গ্রেটফুল। আর আমার তো দুটো চ্যানেল অলরেডি আপনারা জেনে গেছেন, একটা হচ্ছে দিগদর্শন, একটা দিগদর্শন মন্ত্র। দিগদর্শন চ্যানেলে আমার সাপ্তাহিক মাসিক দৈনন্দিন রাশিফলগুলো যেমনি থাকছে, এবং তার সাথে কিছু টোটকা উপাচার বা ট্রানজিট, এবং নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র, সেখানেও কিন্তু আমি নানা রকম ট্রানজিট, নানা রকম উপাচার এগুলো কিন্তু দিয়ে আমি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি, সেগুলো দেখবেন, অনেক বেশি সায়েন্টিফিক, অনেক বেশি যুক্তিগ্রাহ্য, ভালো লাগবে। আর যদি সাবস্ক্রাইব এখনও করে না রাখেন, করে রাখুন, নোটিফিকেশান বেলটা অন করে রাখুন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে, অনেক কিছু জানতে পারবেন যে অ্যাস্ট্রোলজি কতটা সায়েন্টিফিক, কতটা যুক্তিগ্রাহ্য, যতটা যুক্তিসম্মত। আর আপনার লাইফটা সম্বন্ধে জানতে গেলে আমাকে বুকিং নামায় ফোন করে নেবেন, ইন ডিটেল আমার ভাই বোনেরা ধরে বা আমি নিজে ধরে আপনাকে বলে দেবো কীভাবে অনলাইনে প্রেডিকশন নেবেন, না আপনি চেম্বারে এসে নেবেন, অফলাইনে নেবেন, পুরো ব্যাপারটা আপনাকে গাইড করে দেবে। সুতরাং ভালো লাগবে আপনাদের। আজকে চলে আসি বিষরাশি, বিষরাশির এই মাসটা কেমন যাবে। প্রথমে বলি এই যে চার গ্রহের যে জ্যোতি হচ্ছে বিষরাশিতে, আপনার ঘরেই কিন্তু চার গ্রহের জ্যোতি হচ্ছে, কোন কোন গ্রহ, সূর্য, বুধ, শুক্র আর বৃহস্পতি, এই চার গ্রহ কিন্তু আপনার ঘরেই জ্যোতি তৈরি হচ্ছে, শুক্র আপনার ঘরে মালব্য যোগ তৈরি করছে। সুতরাং সময়টা কিন্তু অনেকাংশে আপনার ফেভারও যেন থাকবে, এবং আপনার আবার ডিস্টার্ব কিছু কিছু সময় দেবে, অর্থাৎ কেন্দ্রে বসে আছে, এবং কেতু পঞ্চমে শনি দশমে, এই সময় কিন্তু অনেকাংশে আপনার অনেক দিক দিয়ে আপনি সাপোর্ট পাবেন। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আপনার এই সময় কিন্তু মানে আপনজনের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, বা সে কোনো চাকরি পেতে, অনেক দিন ধরে আপনি যে বিবাহিত, আপনার সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, সে হয়তো চাকরি পেতে পারে, এই সময় কিন্তু আটকে থাকা অর্থ পাবেন, আপনি সম্মান পাবেন এই সময়, এবং সরকারি রিলেটেড কোনো যদি কাজ আটকে থাকে এই সময় কিন্তু সে কাজটা উঠবে, কিন্তু আপনার তার পারপাসে খরচ করতে হবে, এবং সাবধান এই ব্যাপারটায় আপনাকে একটু সাবধানে চলতে হবে, কোনো কারণে আপনার সরকারি ঘরে কোনো কারণে পেনাল্টি দিতে হতে পারে, অর্থাৎ আপনাকে কোনো কারণে ট্যাক্স ভরতে হতে পারে, বা কোনো কারণে কোনো চোট হয়ে গেল বা কোনো অ্যাক্সিডেন্ট হলো, আপনাকে তার জন্য হয়তো সরকারের ঘরে কিছু পে করতে বা ট্যাক্স নিয়ে চালান কাটতে হতে পারে। শরীর স্বাস্থ্যটা নিয়ে বলি, শরীর স্বাস্থ্যটা মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু মাথাটা যন্ত্রণা করতে, পাটা একটু ব্যথা হতে, একটু শরীরটা লেথার্জি হতে পারে, পড়ে গিয়ে একটু চোট লাগতে পারে, কেননা
আপনার দ্বাদশে মঙ্গল আসে, মাথার দুমদাম গরম হয়ে গেল, আলটাপকা কথা বলে ফেললেন, তার জন্য সারাটা দিন চিন্তায় মুডটা অফ হয়ে গেল, এরকম কিন্তু হতে পারে। কেন মেষ রাশি যেমন মঙ্গল আসছে রোচক তৈরি হওয়াতেও আপনার কিন্তু দ্বাদশে মঙ্গল হচ্ছে। সুতরাং আপনাকে কিন্তু ভীষণ করতে ধৈর্য ধরতে হবে, সব কথা উত্তর দেবেন না, তাহলে কিন্তু সেটা মেনটেন, কিন্তু প্রেশার বাড়তে পারে, সুগার বাড়তে, বিশেষ করে প্রেশারটা বাড়তে পারে, বা ভীষণ একটা টেনশনে থাকতে পারেন আপনি, এই সময় কিন্তু এইগুলো তো আপনাকে মেনটেন করতে হবে। চলে আসি ফ্যামিলিগত ব্যাপারটায়। আপনার ফ্যামিলির লোকেরা এই সময় কোনো কাজের সাকসেস, অনেকদিন ধরে কোনো কর্মের চেষ্টা করছে, বা কোনো বিয়ের চেষ্টা হচ্ছে, বা কোনো টাকা আটকে যাবে আপনার ফ্যামিলির লোকেদের, অর্থাৎ এই সময় কোনো গুড নিউজ পাবে আপনার ফ্যামিলির লোকেরা। আপনি এই সময় কোনো ঘরের জিনিস কিনতে পারেন, সে আপনি কোনো দামি ইউটেন্সিলস হোক, আপনি এসি হোক, রেফ্রিজারেটর হোক, বা কোনো ফ্যান হোক, টিভি হোক, এরকম কিছু কিনতে পারেন, এবং গাড়িও কেনার প্ল্যান আপনি করতে পারেন। ফ্যামিলির লোকেদের সাথে, বন্ধুদের সাথে, বা আপনার লাইফ পার্টনারের সাথে কোথাও তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন। অর্থাৎ ওভারঅল 27 তারিখ পর্যন্ত কিন্তু ফ্যামিলি লাইফটা অনেকাংশেই ভালো দেখা যাচ্ছে। আপনি বিবাহিত হন, আপনার যে সন্তান থেকে থাকে, সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে, কোনো কারণে ভাইরাল ফিভার হতে পারে, গলাটা ব্যথা হতে পারে, ইএনটির প্রবলেম, কানে ব্যথা, আপনার হয়তো চোখে কোনো চোট লাগতে পারে, পেটের প্রবলেম, সর্দি, ভাইরাল, এগুলো কিন্তু হতে পারে। আপনার সন্তান কিন্তু যতই যাও পড়ায় কিন্তু মনটা বসবে, অর্থাৎ আপনি বললে কিন্তু আপনার কথাটা শুনবে, কিন্তু শরীরটা খারাপের জন্য পড়াটা কিন্তু অনেকটাই হ্যাম্পার হবে। কিছু কেনাকাটি করতে পারে, আপনাকে কিছু কিনে দিতে বলতে পারে, আপনার যদি সন্তান বড় হয় কোনো কারণে কিছু কিনে আনবে বাড়িতে, বা কোনো মোবাইল কেনার জন্য বায়না ধরতে পারে, বা সে হয়তো কোনো নতুন কোনো কর্ম পেতে পারে, কোনো কম এছাড়া কোথাও সে ঘুরতে যেতে পারে, নতুন কর্মে সে প্ল্যান করতে, নতুন কর্ম পেয়েও যেতে পারে। আপনি নিজে যদি চাকরি করেন তাহলে চাকরি যারা কী হবে, এই সময় কাজে যাওয়ার কোনো গুড নিউজ পেতে পারেন, এবং 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু অনেকটা আপনার ফেভারে থাকবে। 10 তারিখের পর থেকে মালব্য যোগের কারণে আপনার কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট আপনি রেসপন্স পাবে, আপনার বস আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, এবং এই সময় কিন্তু আপনার সাথে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অধস্তন কর্তৃপক্ষ, আপনার হায়ার বস, বা আপনি নিজে যদি হায়ার বস হন, আপনার সাথে কিন্তু অধস্তন কর্মচারীদের সম্পর্কটা যথেষ্ট বন্ডিং হবে। এই সময় কিন্তু বস বা স্টাফেরা আপনাকে যথেষ্ট সুনাম করবে এবং আপনার গুণগান করবে, জয়ধ্বনি করবে, এরকম হবে। এবং এই সময় কিন্তু আপনি যদি বেকার থেকে থাকেন, নিউ জব হবে, আপনি যদি নতুন কোনো কর্মের চেষ্টা করেন সেখানেও কিন্তু আপনি জব পেতে পারেন, নতুন কোনো কর্মের চেষ্টা করলে নতুন চাকরিও পেতে পারেন। আপনি যদি দাম প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হবে, আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার বুঝবে ভুল, সন্দেহ করতে পারে, মুডটা অফ হতে পারে, রাগটা বেড়ে যাবে, আপনাকে কোনো কারণে একটু ডাউট করতে পারে, বাদানুবাদ হতে পারে, ইলেকট্রিক্যাল আইটেমের পেছনে খরচ হতে পারে, কোনো জিনিস পড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, হয়তো স্ক্রিনটা উড়ে গেল মোবাইলে, ল্যাপটপের প্রবলেমটা এসে গেল, এরকম আনসে আপনার অর্থ বেরিয়ে যাবে, ধনহানি যাকে বলে। পেটের কোনো ফ্যাক্টর হতে পারে আপনার পার্টনারের, গায়ে কোনো ফ্যাক্টর, রক্তের কোনো ডিস্টার্ব হতে পারে, এবং আপনার পার্টনার কিন্তু এই কারণে আপনার অর্থ কিন্তু কিছুটা লস হবে বা অর্থ বেরোবে। হয়তো সবার তো এটা হবে না, হয়তো আপনার পার্টনারশিপ আপনার ঘুরতে হবে, সেখানে হয়তো কোনো বনিবানার অভাব হলো, হয়তো একসাথে কোনো ঘুরতেও যেতে পারে। আপনি যদি ব্যবসা করে থাকেন এই সময় কিন্তু আপনার 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে একটু সমঝে থাকতে হবে, কেননা 15 তারিখ অন্তত সময়টা কিন্তু আপনার ফেভারে থাকবে না। আননেসারি মেশিনের জন্য, স্টাফেদের জন্য, দোকানের জন্য বা আদার্স কোনো কারণে মনটা ভীষণ অস্থির থাকবে, ভীষণ খরচ বেড়ে যাবে, সরকারি কাজে খরচ হবে, সরকার কোনো নোটিশ দিয়ে গেল তার জন্য আপনার আননেসারি আপনাকে কিছু পে করে দিতে হবে। কিন্তু 16 তারিখের পর থেকে 17 তারিখের পর থেকে সময়টা অনেকটাই আপনার ফেভারে চলে আসবে, এবং নতুন কিছু আপনি প্রোডাক্ট যদি মার্কেটে লঞ্চ করতে চান এই সময় কিন্তু কাজে লাগাতে পারেন, পুরোনো কাস্টমার ফিরে আসতে পারে, এবং লোকের সাথে আপনার বন্ডিংটা যথেষ্ট ভালো হবে। এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন, বারবার বলছি দিচ্ছি, এটা ওভারঅল কোনো ব্যক্তিগত আলোচনা নয়। আর দিগদর্শন মন্ত্র বলে যে আমার যে চ্যানেলটা, সেখানেও কিন্তু আপনি সব রকম প্রোগ্রাম পাবেন, বিশেষ করে ট্রানজিট নিয়ে, এই প্রোগ্রামগুলো আমি দিগদর্শন চ্যানেলে দিচ্ছি, আর ট্রানজিটগুলো আপনি ওখানে পাবেন, যে প্রত্যেক ট্রানজিটের রাশির উপরে আপনার কী এফেক্ট হয় দেখুন, সেটা আমাদের আপনার কোনো রাশি পড়ছে কিনা ভালো বা মন্দ, তাহলে আপনি অনেক বেশি সতর্ক হতে পারবেন। আপনি যে আপনার রাশিটা পড়ছে এটা দেখার জন্য আপনার ট্রানজিটটা দেখতে হবে, কারণ প্রত্যেকটা 2-3 দিন হয়তো কোনো না কোনো গ্রহ, তার নক্ষত্র ট্রানজিট, তার আপনার ঘর ট্রানজিট, না কিছু না কিছু ট্রানজিট হচ্ছে, মাসে যেমনি হচ্ছে, সপ্তাহে হচ্ছে, দিনে হচ্ছে, হয়, শুধু আপনার ক্ষেত্রে সেটা কতটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে, বা আপনি সেই রাশির মধ্যে আসেন কিনা, বা সেই ভালো মন্দের মধ্যে আপনি ঢুকছেন কিনা সেটা একটু দেখে নিতে হবে। আর যদি এটা দেখতে আপনার ডেট অফ বার্থ না থাকে, আপনি রাশির মধ্যে তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আমার সাথে, বা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সাথে যোগাযোগ করেন, যারা হাতটা দেখতে পারে, মুখটা দেখতে পারে, প্রেডিকশন দিতে পারে, অবশ্যই করবেন, সেটা অবশ্যই একটা সামান্য রিমুনারেশনের বিনিময়। আর দুটো চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশনটা অন করে প্রত্যেক আপনাদের পৌঁছে যাবে। নমস্কার।
সবাই সারাটা সপ্তাহ সারাটা মাস ভালো থাকুন।